ওয়েলকাম অল টু চ্যানেল এডু গাইড একাডেমি। আমরা ভিডিওতে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির একটি নোটিশ বেরিয়েছে রিক্রুটমেন্ট সম্পর্কিত, তো সেটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। দেখুন, এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট সেটি, ঠিক আছে, রিক্রুটমেন্টের ওয়েবসাইট বলতে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে এই রিক্রুটমেন্টের ইনফরমেশনটা আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে নিচে যখন আমরা যাব তখন দেখুন একাডেমিক অ্যাফেয়ার্স ফেলোশিপ অ্যান্ড স্কলারশিপ যে সেকশনটা রয়েছে সেখানে দেখুন প্রথমে একটা অ্যাড রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট JRF in DST-SERB Government of India funded project under Professor M.K. ঠিক আছে, এখানে একটা প্রজেক্ট চলছে বা প্রজেক্ট হবে যেখানে আপনাকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসেবে আপনাকে অ্যাপয়েন্ট করা হবে, ঠিক আছে, JRF হিসেবে অ্যাপয়েন্ট করা হবে, এবং যেটি DST-SERB Government of India fund করছে এই রিসার্চ প্রজেক্টের ক্ষেত্রে। তো দেখিনি আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন। দেখুন, এখানে এই যে নোটিশটা রয়েছে, নোটিশের নিচে একটি ফর্ম দেওয়া আছে, ঠিক আছে, দু পেজের ফর্মটা প্রথমে আপনাকে পিন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পিন করে আপনাকে 200-250 টাকার একটি ড্রাফট কাটতে হবে। ড্রাফট কাটতে হবে বলতে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, এবং যে ড্রাফটের এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, সেটা কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে, ঠিক আছে। এখন এই ড্রাফটের ইয়েটা আপনি সরাসরি যে ইউনিভার্সিটি যে সেলস কাউন্টার রয়েছে বা ক্যাশ কাউন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু কাটতে পারবেন, ঠিক আছে। দেখুন, এখানে লেখা আছে এটি একটি মেজর রিসার্চ প্রজেক্ট, যেটা আর কি টাইটেল রয়েছে সেটা কিন্তু এখানে স্পষ্ট করে দেওয়া আছে কি 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 কোয়ালিফিকেশন এক্স্যাক্টলি থাকলে আপনি এই পদের জন্য যোগ্য হতে পারেন, এই জিআরএফ এর জন্য যোগ্য হতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারেন। দেখুন, আপনি যদি এমএসসি করে থাকেন জিওলজি, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি ব্রাঞ্চেস অফ লাইফ সায়েন্স যদি এমএসসি করা থাকে, এবং সাথে যদি আপনার অ্যাটলিস্ট 55% মার্কস থাকে, এবং আপনাকে অবশ্যই নেট, এলএস, জিআরএফ বা গেট এক্সামিনেশন যদি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই পদের জন্য যোগ্য। অর্থাৎ আপনি সায়েন্সের এই সমস্ত সাবজেক্টের এমএসসি 55% মার্কস নেই, এবং আপনি যদি নেট সেট গেট পাস করা থাকে, তাহলে কিন্তু এই পদের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এই জিআরএফ এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন, এখানে বয়সের ঊর্ধ্বসীমা মোটামুটি আপনাকে 18-28 বছরের বয়সের নিচে হতে হবে, এবং অবশ্যই বিভিন্ন ক্যাটাগরির জন্য, রিজার্ভ ক্যাটাগরির জন্য সে বয়সের একটু রিল্যাক্সেশন রয়েছে। কত করে আপনি ফেলোশিপটা পাবেন, একটা এটা একটা বড় প্রশ্ন যে আমরা এখানে অ্যাপ্লিকেশন করবো, আমাদের আমার সমস্ত কোয়ালিফিকেশন মিলে যাচ্ছে এবং আমি চাই এখানে অ্যাপ্লিকেশন করতে জিআরএফ হিসেবে, কিন্তু আপনি আমি কত স্যালারি পাবো। দেখুন, আপনি যদি পিএইচডি করতে ঢোকেন কোনো সময় জিআরএফ পেয়ে বা জিআরএফ স্কলারশিপ পেয়ে, সেক্ষেত্রে আপনার যে ফেলোশিপটার অ্যামাউন্টটা দেওয়া হবে এক্ষেত্রেও কিন্তু একই কিন্তু সিস্টেম রয়েছে, ঠিক আছে। এখানে মোটামুটি 3 বছরের এই প্রজেক্টটা চলবে, রিসার্চ প্রজেক্টটা চলবে, এবং আপনি আপনাকে মোটামুটি 31,000 করে ফেলোশিপ দেওয়া হবে, প্লাস আপনার এইচআরএ দেওয়া হবে। এইচআরএ মানে হচ্ছে হাউস ডেন অ্যানাউন্স, অর্থাৎ আপনি যদি ইউনিভার্সিটি কাছাকাছি আলাদাভাবে থাকেন, তাহলে কিন্তু আপনার যে থাকার ভাড়ার যে অর্থটা সেটাও কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু আপনাকে ফেলোশিপ হিসাবে দেওয়া হবে এইচআরএ, ঠিক আছে। এবং প্রথম দু বছর আপনাকে 31,000 প্লাস এইচআরএ দেওয়া হবে, এবং পরের 2 বছর, পরের 1 বছর যেটা রয়েছে সেটা 35,000 প্লাস এইচআরএ আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। মোটামুটি 3 বছরের এই প্রজেক্টটা চলবে, এবং আপনাকে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন আমি বলে দিলাম, যে নিচে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা পিন করবেন, পিন করে ডিমান্ড ড্রাফট কাটবেন একটা, ঠিক আছে, ডিমান্ড ড্রাফট কাটবেন, কি ফেভারে কাটবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, এবং আপনাকে এই টোটাল অ্যাপ্লিকেশনটা আপনার কোয়ালিফিকেশন ডিটেলস তো এখানে অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত করবেনই, এক জায়গায় করবেন, এবং সেগুলো পাঠিয়ে দিতে হবে, কিন্তু কোথায় পাঠিয়ে দিতে হবে সেটা কিন্তু ঠিকানা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে ঠিকানা দেওয়া আছে, ডক্টর নবকুমার মণ্ডল, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, বর্ধমান ইউনিভার্সিটি, গোপালগঞ্জ, বর্ধমান, এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। কতদিনের মধ্যে? 15 দিনের মধ্যে। দেখুন, এই যে নোটিশটা বেরিয়েছে সেটা মাত্র 2-3 দিনের মধ্যে বেরিয়েছে, 2-3 দিন আগে বেরিয়েছে, সুতরাং আশা করি এখনো 10-12 দিন আপনি সময় পাবেন অ্যাপ্লিকেশনটা পাঠাতে, ঠিক আছে। আপনার যদি আপনি এই পদের জন্য, রিক্রুটমেন্টের জন্য আপনি যদি যোগ্য হয়ে থাকেন, সাবজেক্ট বা কোয়ালিফিকেশন যদি আপনার মিলে যায়, তাহলে আপনি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আপনার হাতে 10-12 দিন আপনি সময় আছে, সুতরাং কি প্রসিডিউরে করবেন সেটা এখানে লেখা আছে। আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, এই ফর্মটা পেন করে ফিল আপ করতে হবে, 200-250 টাকা একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, এবং আপনাকে সমস্ত কোয়ালিফিকেশন ডকুমেন্টস আপনাকে ইনক্লুড করে এর সাথে আপনাকে কিন্তু এই নিচের দেওয়া এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে উইদিন 15 ডেজ, ঠিক আছে। এই হচ্ছে ইনফরমেশন, এই হচ্ছে আজকের তথ্য। আশা করি ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে যে কোনো ধরনের আপডেট, রিক্রুটমেন্ট, অ্যাডমিশন এবং এক্সাম অল ওভার ইন্ডিয়া সমস্ত ধরনের আপডেট কিন্তু আমরা একই চ্যানেলে, আমাদের একটা মাত্র চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি ভ্যারাইটিস অফ ইনফরমেশন পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব, সেটা অ্যাডমিশন হতে পারে, রিক্রুটমেন্ট বা অল ওভার ইন্ডিয়া এক্সামিনেশন, তখনই কিন্তু আপনাদের মোবাইলে চলে যাবে সেটি, ঠিক আছে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।